हेलो एवरीवन, बैक टू माय यूट्यूब चैनल। और सकले केमन आशा करी सकले खूब भालो आछे। पुजो तो प्राय शुरू हो गए और आज के सकाल 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 भाई माने बोलाटा भूल, आमरा भोर भोला ठाकुर देखते बेरिये पड़ेछि कारण आमादेर एतटाय काजेर चाप तो अन्य कोनो समय ठाकुर देखार समय नहीं। सेई जन्य आज भोर बेलाय आमरा ठाकुर देखते आछि। आरो भोर बेला उठेछिलाम तखन लाइट आर जलछिल, खूब सुंदर लागछिल, किन्तु फ्रेश ट्रेश होते घूम थेके उठते देरी हो गेछे। तो आबार अन्य दिन आरो भिडियो आरो करब। तो आज के जाच्छि हच्छे आमादेर एखाने कि कि ठाकुर होयेछे सेगुलो तोमादेर साथे शेयार करब आर तोमादेरके देखाबो। तो तोमरा साथे थाको आर पुरो भिडियोटा अवश्यई देखते थाको। আর এটা হচ্ছে আমাদের গাদিয়ারা, যে গাদিয়ারা বাস স্ট্যান্ডের ঠাকুর। এটা এখানকার কি থিম হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখানকার প্যান্ডেল এখনও কাজ বাকি আছে, মানে এখনও থার্মোকল লাগাতে বাকি আছে কিছু কিছু জায়গায়, প্রায় সবই এখনও শুরু করেছে। এখনও অনেক কাজ, পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেলে আবারও তোমাদেরকে দেখাবো অন্য সময় ঘুরতে এসে। তো যেহেতু খুব কাজের চাপের জন্য সেজন্য আজকে খুব ভোরবেলায় ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করি, তো চলো ভিতরে যাই, ভিতরে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কি থিম হয়েছে সেটাও তোমাদের কাছে জানাবো। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, আমাদের যে বাড়ির যে ঠাকুর করেছিল সেই শিল্পী ঠাকুর করেছে অরুণ কাকু। তো এখানকার থিম হয়েছে তোমার রেশম সুতোর ঠাকুর। আর আমাদের এখানকার মধ্যে সবথেকে হাইয়েস্ট ঠাকুর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো। ঠাকুরের কাটিং এবং সব কিছুটাই খুব সুন্দর, প্রত্যেকেই খুব ভালো বলছে। আর তোমরাও দেখো তোমাদেরও কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে তোমরা। প্রত্যেকটা ঠাকুরের মুখের কাটিংগুলো বেশ খুব সুন্দর। আর প্রতি বছর আমাদের এখানে গাদিয়ার ঠাকুর সবথেকে হাইয়েস্ট হয়, নানা রকম থিমের হয়। এই কয়েক বছর লকডাউনের পর থেকে একটু মানে ছোটো হচ্ছিলো ঠাকুরটা, কিন্তু আবার বাইরের দিকে প্যান্ডেল হয়ে এবছর থেকে আবার ঠাকুরটা খুব বড় মতো হচ্ছে এবং পুজোটা ঠিক আগের মতোই আবার শুরু হয়েছে। তো তোমাদেরকে আমি দেখালাম আমাদের গাদিয়ারার ঠাকুর। এটা হচ্ছে পুরোটাই রেশম সুতোর সাজ, মানে ঠাকুরটা মাটির, রেশম সুতোর সাজ। পেছনের যে চালিগুলো আছে সব রেশম সুতোর দিয়ে কাজ করা হয়েছে এগুলো সাজগুলো, মানে খুব ভালো লাগছে। ক্যামেরাতে অতটা বোঝা যায়নি কিন্তু সামনে দিয়ে যখন দেখছিলাম খুবই মানে জলজল করছিল কাজগুলো। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, আরও সেদিকে ঠাকুর আছে সেগুলো আমরা ঘুরবো, সেগুলোও আমরা যাবো সেদিকে। পুরো প্যান্ডেলটা জুড়ে ঠাকুর আর খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদের গাদিয়ার ঠাকুর। তো এবার যাচ্ছে হচ্ছে লঞ্চঘাটের দিকে। লঞ্চঘাটের দিকেও পুজো হয় প্রতি বছর, তো সেখানে কী ঠাকুর হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর ভোরবেলা ঠাকুর দেখতে বেরোনো কারণ আমাদের এতটাই কাজের চাপ, কারণ কাজের চাপ আমরা যেই কাজটা করি এই কাজটা আমরা ঠিক টাইম মতো কমপ্লিট যদি না করতে পারি তো পুজো পার্বণ আনন্দ সব কিছুটাই নষ্ট হয়ে যাবে। আমাদের কাজের উপর সব কিছুটা নির্ভর করে, তো সেই জন্য আমাদেরকে আগে কাজটা বেশি গুরুত্ব দিতে হয় তারপর আনন্দটা। তো অন্য সময় ঘোরার কোনো রকম সময় নেই বা টাইম নেই, সেই জন্য ভোরবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমি আজকে। আজকে দুটো ঠাকুর আপাতত দেখেছি, আবার অন্য দিনে যাবো, আরও অন্য জায়গায় ঠাকুর সব তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গ্রামে কী কী ঠাকুর উঠেছে, কী কী থিম হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি লঞ্চঘাটের দিকে, আমি যাচ্ছি আর আমাদের একটা ছোটো একটা বন্ধু হিসাবে হয়, তো দুজনেই আপাতত যাচ্ছি আজকে ঠাকুর দেখতে। আর পুজোর শপিং তো অনেকেরই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের কোনো কমপ্লিট হয়নি, আবার অনেকেরও শপিং বাকি আছে। দুর্গা পুজো সপ্তমী অষ্টমী পর্যন্ত শপিং হয়, হয়তো ভাবে যে সপ্তমী অষ্টমী পর্যন্ত লোকে শপিং করে। হ্যাঁ অবশ্যই শপিং করে, কারণ আমি কী করে জানলাম হয়তো সেটাও তোমাদের প্রশ্ন আসবে। আমি কি সপ্তমী অষ্টমীতে শপিং করি না, সপ্তমী অষ্টমীতে আমি শপিং করি না, কিন্তু একসময় আমি সেলসম্যানেরও কাজ করতাম জামা কাপড়ের দোকানে। তো সেই হিসাবে আমার জানা, মানুষ যখন বাইরে থাকে কাজের চাপে আসতে পারেনি পুজোর প্রথমের দিকে, তো তারা এরকম সপ্তমী অষ্টমীর দিকে আসে জিনিসপত্র কিনে নিয়ে তারপর তারা ঠাকুর দেখতে আরে বেরোয়। তো এই বছর আমাদের সেরকম একটা শপিং টপিং হয়নি কারণ ঘুরতে যাওয়ার মতো তো একদমই সময় নেই, কারণ তখন ব্যবসাটা ঘরের মধ্যে ছিল, তখন ঘুরতে যাওয়ার একটু সময়টা ছিল এবং লোকের কাছে যখন কাজ করতাম তখনও সময় ছিল ঘুরতে যাওয়ার। আর এখন তো ঘুরতে যাওয়ার সময়টা একদমই নেই যেহেতু বাইরে ব্যবসাটা চলে এসেছে, অর্ডারটা একটু বেশি আছে আর দোকানে তো অবশ্যই থাকতে হবে, সেই জন্য ঘুরতে যাওয়াটা একটু ইয়ে করে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা গাছ দেখলাম তোমাদের দেখাই, গাছটা আমি প্রথম দেখছি, খুব সুন্দর গাছটার ফুলটা স্টারের মতো, জানি না এটা কী ফুলের নাম,
তো আমার পাশে যে ছিল, আমার সাথে যে যাচ্ছিল, সে বলে একটা স্টার ফুল। তো ফুল খুব সুন্দর লেগেছে, পাতাগুলো একদম খুব সুন্দর, একেবারে মিহি মিহি পাতা, আর প্রত্যেকটা মানে গাছ ভর্তি একদম ফুল আছে, কি দারুণ লাগছে একদম গাছটা, দেখো খুব সুন্দর লেগেছে গাছটা। আর সেই দিকে শিউলি ফুল ফুটেছে, কিছু মেয়েরা সব শিউলি ফুল ঘুরোচ্ছে। তো শরৎকালে তো শিউলি ফুল ফুটবে, এটা তো স্বাভাবিক, আর সকলের তো ভালো লাগে, এটা আমরা সকলেই জানি। তো আমরা লঞ্চ ঘাটের দিকে প্রায় চলে এসেছি। দেখো এখানে একটা গাছে ফুল ফুটেছে, এই ফুলটার নাম হচ্ছে কি দুপুরে ফুল। তো আমার ফুল খুব ভালো লাগে, ফুল গাছ ফল গাছ এগুলো আমার খুব ভালো লাগে, ফুল হয়ে থাকলে বা ফল হয়ে থাকলে, নিজের হোক বা নাই হোক, মানে অন্য কারো গাছ দেখলে আমার খুব ভালো লাগে, গাছ ভর্তি যখন ফুল হয়ে থাকে ফল হয়ে থাকে। তো এটা আমাদের লঞ্চ ঘাটের ঠাকুর, তো চলো তোমাদের ঠাকুরটা দেখাই। এখানে ঠাকুরটা একটু সাদা মাটা হয়েছে, একদম সিম্পলের মধ্যে হয়েছে, এখানে জায়গাটা যেহেতু শর্ট, তো এখানে প্রতি বছর এরকম প্লেনের মধ্যেই হয়, এবছর সেই রকমই হয়েছে। আর এইখানকার শিল্পীটা অন্যরকম, আমাদের গাদিয়ারার থেকে এখানকার কাজ অনেকটাই অন্যরকম, মানে আমাদের গাদিয়ারার যে ঠাকুরের মুখের কাটিং এবং কাজের ফিনিশিং সব কিছুটা একটু অন্যরকম। তো চলো এবার প্যান্ডেলটা তোমাদের দেখাই একটু হালকা করে। এখানে প্যান্ডেলের কালারটা আমার বেশ দারুণ লেগেছে এখানে, আর আমাদের গাদিয়ারার থেকে প্যান্ডেলের কালারটা বেশ ভালো লেগেছে, আর ছিমছামের মধ্যে বেশ ভালোই লেগেছে। তো চলো এবার আমরা যাওয়া যাক বাড়ির দিকে, এবার দোকানের দিকে যেতে হবে, দোকান খুলতে হবে, কাজ আরও বাকি আছে, ওটারও অনেক পড়েছে, সেগুলোর কাজ কমপ্লিট করতে হবে। তো এখান থেকে বাড়ি যাব সকালবেলা, মানে খুব ভোরে উঠেছি, চা আর কিছু খেয়ে বেরোইনি, চাও খেতে হবে দোকানের দিকে। তো দেখা যাক, তো চলো কোন দোকানে চাটা খাই। তো যেতে যেতে একটা দোকান চোখে পড়লো, যেহেতু দোকান ফাঁকা তো সেই দোকানে আপাতত চা খেতে ঢুকবো আমরা। তো অন্য দোকানে ও বলছিলাম পাশে যে ছিল, সে বলছে অন্য দোকানে চা খাবো, কিন্তু আমি খুব একটা ভিড়ভাড়টা পছন্দ যেহেতু করি না, ফাঁকা দোকানে আমার খুব ভালো লাগে লোকটুক না থাকলে। তো আপাতত দোকানটা ফাঁকা ছিল, সে দোকানে আপাতত চা খেতে ঢুকে গেলাম। তো আগে যখন ভোরবেলা হাঁটতে বেরোতাম আমরা সব ভাগনা ভাইটাই সব আরও বন্ধু ঘরে, তো এই দোকানে আমরা চা আর সব খেতাম। তো সেই দোকানে আপাতত চা ঢুকেছি, মানে খেতে ঢুকেছি। আর চা খাওয়ার পর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গাছে কঁচবেল হয়েছে, দেখো প্রচুর কঁচবেল হয়েছে, মানে এগুলো ছোটো কঁচবেলের গাছ, এটা মানে বেলগুলো খুব ছোটো ছোটো একবারে, গাছ ভর্তি রাস্তার ধারে। তো ভাবছিল ও পারবে, কিন্তু সামনে যে লজ আছে তাদের গাছ, তো কি বলবে না বলবে সেই হিসাবে আমরা ভয়ে পারিনি, ভিডিও করছিলাম আমরা। খুব সুন্দর লাগছিলো বেলগুলো, আর বেল খেতে তো সকলেই ভালো লাগে শীতকালে, মানে তো একটা বেল চাট একটা নানা রকম একটা আমেজ লাগে। দেখো প্রচুর গাছ ভর্তি বেল হয়ে আছে, খুব ছোটো ছোটো বেল। তো দেখি কালকে যদি ভোরবেলা আরও যদি ভোরবেলার দিকে হাঁটতে বেরোই, তো একটা হলেও অবশ্যই বেল আমরা পারবো, চেষ্টা অবশ্যই করবো একটা বেল পারার, কারণ এখন বেলের দাম প্রচুর। আমাদের এখানে বাজারে এক একটা বেল 10 টাকা 20 টাকা করে বেল বিক্রি হয়, আগের বছর কিনেছিল 15 টাকা পর্যন্ত বেল আমাদের কিনেছিল, জানি না অন্য কোথাও কীরকম কী দাম, আমাদের এখানে এইরকম দাম। আর আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রায় সূর্য প্রায় উঠে গেছে, উঠেছিলাম মানে 5টার সময় ঘুম ভেঙেছিল, তো ওর আমাকে ফোন করার দরকার ছিল, দেখো কিছু ছোটো গাছের নারকেল হয়েছে, তো ও আমাকে ফোন করার দরকার ছিল 5টার সময়। তো আমি ঘুম ভেঙে বাথরুমারে সব গিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম, তো ফোন করলো 4টের সময়। তারপর বেরোতে বেরোতে দোকানে গিয়েছিলাম, দোকানে কিছু রাখার ছিল, সেগুলো রেখে আমরা সকালবেলা ঘুরতে বেরিয়েছি, মানে তখন সূর্য বেরিয়ে গেছে, দেখো রাস্তায় একটা লেবু যাচ্ছে, দেখো যে কোথায় যাবে ঠিক খুঁজে পাচ্ছে না, দেখো। তো এরকম রাস্তাঘাটে হাতে ফোন থাকলে অনেক কিছুই মানে ক্যামেরাতে ধরা পড়ে, অনেক কিছুই দেখা যায়, ভিডিও আরও করতে পারি। তো চারপাশে গাছপালা, ধান গাছ আরও হয়ে আছে, ধান গাছ বেশ বড়ো হয়ে গেছে, আস্তে আস্তে সব ধান টান হবে, কাটাও হবে। তো এখন যাচ্ছি আমরা, তো ভোরবেলা উঠেছিলাম, তারপর সেখান থেকে দেখতে দেখতে এতটা সকাল হয়ে গেল, আপাতত 2 ঠাকুর দেখেছি, এখন দোকানে যাই কাজ করব, আবার কালকে আরও ভোরবেলা বেরোবো। তো এই সব জায়গায় এত সুন্দর সুন্দর লাইট দেওয়া আছে, আরও সন্ধ্যাবেলা করে মানে আরও আগে বেরোলে লাইটগুলো আর সুন্দর লাগতো, দেখতে লাগতো ভালো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য দেখা যায়নি আপাতত।
তারপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কটা হাঁস বাচ্চা তাদেরকে দেখে একটা ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছে। হাঁস এখানে, হাঁস মুরুখ শুয়োর সব রকম এখানে চাষ টাস হয়। তো হাঁসগুলো রাস্তায় ঘুরতে বেরিয়েছিল সকাল সকাল, তো একটা ভিডিও করে নিলাম ছোটো মতো একটা। তো চলো বন্ধুরা, দোকানের সামনে এসে গেছি, আপাতত দোকানটা খোলা যাক। সো গাইস, আবারও দেখো আমরা মানে দোকান খুলতেছিলাম, তো বাড়ি চলে গেছিলাম দুপুরবেলা। তো আবার দুপুর দুপুরেই বেরিয়েছি, গাছটা পেয়ারা দেখতে গিয়ে পেয়েছিল, তো গাছে পেয়ারা দেখে গাছে উঠছিল কিন্তু পেয়ারা নেই। তো আবার সেখান থেকে বেরিয়ে আমরা পালিয়ে এসেছিলাম, কিন্তু আবার ভালো করে দেখছিল গাছে পেয়ারা আছে কি নেই, তো নেই বলে ও পালিয়ে এসছে। মানে ও কোনো গাছে ফল টল দেখলে ওর খুব পাড়ার ইচ্ছা হয় আর কি, লোকেদের হোক বা নিজেদের, ওর এসব ফল টল পাড়তে ইচ্ছা করে। আর ওকে কেউ কিছু বলেও নি, তো এখানে সব পরিচিত লোক, তো ওকে তাই কেউ কিছু বলে না এখানে। তো এখন দোকানের দিকে আমরা আবার যাচ্ছি দুপুরবেলা, আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি দুপুরের দিকে, কারণ এতটা তাড়াতাড়ি আমরা যাইনি, একটু চারটের দিক করে যাই। আজকে খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ কাজগুলো সব কমপ্লিট করতে হবে, কারণ দুর্গাপুজোর সময় অন্যান্য বছর আমার ঠাকুরের রং কমপ্লিট শুরু হয়ে যায়, এবছর এখনও রং শুরু হয়নি, মানে আদার্স অন্যান্য ডিজাইনের জন্যে। আর ওর লজ্জাতে তখন মুখ ঢাকা দিয়ে আছে, মানে ক্যামেরাতে মুখ দেখাতে ওর খুব লজ্জা পায় আর কি, সেই জন্য ক্যামেরাতে মুখটা ঢাকা দিয়ে আছে, মুখ দেখাতে ওর লজ্জা পায়। আর এখানে একটা পেয়ারা গাছ আবার দেখেছে, দেখো সাইকেল দাঁড় করিয়ে আবার পেয়ারা পাড়তে উঠে গেছে ও, মানে ছোটো মাথা, তো কেউ বুঝতে পারে না যে গাছে কেউ উঠেছে না। আর আমার চুরি করার তো রেকর্ড আছে একটা, নানা রকমের রেকর্ড, সে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। দেখো গাছে উঠেছে পেয়ারা পাড়তে, পালিয়ে যাচ্ছি। হয়েছে গেছে, তো দেখো পেয়ারা পাড়া হয়ে গেছে, হাতে একটা কি বড় মতো পেয়ারা নিয়েছে, আর আমাকে একটা মতো ছোট মতো একটা পেয়ারা দিয়েছে। দেখো এই যে একটা ছোট মতো পেয়ারা দিয়েছে, দেখো আর ওর পেয়ারাটা এর থেকে সাইজে খুব বড়। আর দোকানে এখন এসে গেছি, দোকানে এসে দোকানটা খুলে দিয়েছি, আর এবার কাজগুলো করতে হবে। কাজ করার আগে পেয়ারাটা খাবো, তারপর কাজ করব। আর আজকে একটু কাজের চাপ আছে, কারণ কালকে একটা কার্তিক ঠাকুর গেছে, আজকে দুটো কার্তিক ঠাকুর যাবে, সেই দুটোকে কমপ্লিট করতে হবে। ঠাকুরের কাজগুলো হয়ে গেছে, চুলটুলগুলো পোড়াবো টোড়াবো, আর চোখটুক আঁকা হয়ে গেছে, একটু সাজানো টাজানো বাকি আছে, ওগুলোকে কাজ করবো। আর তোমরা সাথে থাকো, তো কাজ করে ফিরে আসছি। এই যে কার্তিকগুলোকে মানে সাজানো টাজানো হয়ে গেছে, সেগুলো আমি সব কমপ্লিট করে রেখেছিলাম, এবার শুধু চুলগুলো পোড়াবো, চুলগুলো পোড়ার আর পাড়গুলো পোড়াতে বাকি আছে, এগুলো পোড়ালে কাজগুলো হয়ে যাবে। কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার কার্তিকগুলো, আমার হাতে কার্তিকগুলো। এখনও অনেক মানে এখানে প্রচুর প্রচুর কার্তিকের অর্ডার পড়ছে আমার, যে মানে গ্রামে তত অর্ডার পড়েনি। আর যে পেয়ারাটা আপাতত খেয়ে নিই কাজটা, তারপর শুরু করবো। আর দেখো ও এতটাই বড় পেয়ারা খাচ্ছে, ওর পেয়ারা এখনও শেষ হয়নি, দেখো কতটা বড় পেয়ারা দেখো, আর আমারটা কতটা ছোট, কতটা ছোট পেয়ারা দেখো। ফুট আছে, ভেঙে যাবে আসতে, যাই হোক তোমাকেই সন্দেহ করবে, ফোনটা পড়ে যাবে। ঠাকুর আছে একটু কম কর, তো যাই হোক পেয়ারাটা আমাদের খাই দে। পেয়ারাটা কিন্তু খুব সুন্দর পেয়ারা, আর খুব ভালো জাতের পেয়ারা এটা কিন্তু, তাই না?
হাসতেছিস? আবার এটাকে আমার মুখে দিচ্ছিস তো লজ্জা করেনি? আর চুরি করা মাল একটু বেশি ভালো স্বাদ হয়, ওই সাদা গেঞ্জি দাগ হবে, আর চুরি করার জিনিস একটু বেশি ভালো স্বাদ হয়। আর এই পেয়ারা চুরি করা দেখে নাকি কার্তিক ঠাকুর করবে। এরা কি আসবে মটকা? এর থেকে মেদিনীপুরে যেগুলো আমি খেয়েছিলাম সেগুলো একটু বেশি স্বাদ। চমকা টানতেছি দেখো, কি বড় কই মাছ ধরেছে দেখো, ভেবেছো? বুদ্ধি আছে বেটার, আর পালাচ্ছে দেখো, কাঁটা লাগানো আছে পালাচ্ছে, ধর চলে যাচ্ছে, চল ধর ধর ধর। আর এই যে ফাইনালি আমার কার্তিকগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, চুলটুল পরিয়ে দিয়েছি, রাস্তার সামনে দাঁড় করিয়েও দিয়েছি, মানে লোক যেতে আসতে দেখবে, পছন্দ করবে আর নিয়ে যাবে। রোড সাইডে তো এভাবে সাজানো থাকলে লোক যেতে আসতে দেখবে, দেখে নিয়ে যায়। আগেরগুলো ঠিক এইভাবে সাজিয়ে রেখেছিলাম আর এইভাবেই নিয়ে গিয়েছিলো, তো এগুলোকে সাজিয়ে রেখেছি। আপাতত দুটো দু রকম সাজিয়েছি, একটা বুকে সাজিয়েছি, একটা সাজাইনি, একটা দামি একটা কম দামি, যে যেরকম খুঁজবে। আর এগুলোকে এখনও কমপ্লিট করতে হবে, এগুলো আগের বছরের ঠাকুর, প্রায় লাস্টের দিকে করেছিলাম বলে তাই বিক্রি হয়নি এগুলো। এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক করে এগুলোকে রং করে সাজিয়ে কমপ্লিট করে রেখে দিতে হবে, কারণ হঠাৎ হঠাৎ সব কার্তিক খুঁজে তো তাই। এ দেখো আবার একটা বড় কই মাছ ধরেছে, মানে প্রচুর মাছ ধরে। আমাদের যে দোকানটা নিয়েছি পেছনে একটা খাদ আছে, প্রত্যেকেই মাছ ধরে, আর ইও ধরে প্রচুর কই মাছ, কই মাছ, মাগুর মাছ, শোল মাছ, লেঠা মাছ প্রচুর থাকে। কই মাছটা বেশি পড়ে, ছোট বড় অনেক, আর প্রচণ্ড মাছ ধরে, মানে ছিপ ফেললেই, কেঁচো দিয়ে বা চিংড়ি মাছ টাছ দিয়ে ধরলেই প্রচুর মাছ পড়ে। দেখো কতগুলো ধরেছে তোমাদের দেখাই, এ দেখো কত ছোট বড় অনেক কই মাছ ধরেছে, মানে সারাদিনে প্রচুর মাছ ধরে। এ দেখো ছোটো বড় কত মাছ ধরে, মানে তাহলে ভাবো এরকম অনেক লোক ধরে প্রায়, তাহলে কত মাছ আছে তারা তোমরা ভাবো খাদেতে। আর যখন এখানে জল ছিঁচা হয় তো প্রচুর বড় বড় মাছও থাকে, এই শীতকালের দিকে তো এখানে জল এ করা হবে খাদেতে, এই খাদ দেখেই মাছ ধরে, তখন দেখাও প্রচুর মাছ ধরে তখন। আর কই মাছের তো দাম অনেকেই বলে, আমি যেহেতু মাছ খাই না দেখো নিচে মাছ ধরছি। এই দেখো এই দেখো এই দেখো কই মাছ ধরছে, কই মাছ, হাই হাই হাই, পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে, পেয়েছিস পেয়েছিস পেয়েছিস, পাই গেছে পেয়েছিস পেয়েছিস না, পালিয়ে গেছে, হাই গো কষ্ট করেছিল, এটা ধরলো মাছটা পালিয়ে গেল, কী কষ্ট, মানে প্রচুর কই মাছ আছে খাতে, তাই তো? হ্যাঁ আছে তো, এদিকে দেখে একবার বল, এদিকে তাকিয়ে বল একবার, দেখাবো মুখটা একবার, হ্যাঁ গেলো তো কর আমার ভিডিওতে। এই ছেলেটা একটা বড় ব্লগার, ঠিক আছে, এরও একটা ইউটিউব চ্যানেল আছে, প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রচুর ফ্যান আছে, তো লজ্জায় মুখটা দেখাচ্ছে না যাতে আমার ভিউস টিউস বেশি হয় আর কি, দেখানোর এই মুখটা, আমার স্ট্যান্ড থাকলে হয়তো মুখটা দেখা মুখটা দেখা। তো প্রচুর মাছ আছে খাদটায়, লম্বা খাদ, পচা খাদ, আর সেদিকেও সব মাছ ধরতেছে, তোমাদের বললাম একটু আগে। আর একটা কই মাছ ধরেছে তোমাদের দেখায়, একটা পালিয়ে গেছে, যাই হোক কষ্ট করে ধরেছে মাছ, বড় ছোট অনেক আছে, দেখা যাবে না কি, মানে ময়লা জল দিয়ে দেখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কই মাছ, মানে ছোট বড় অনেক কই মাছ আছে, প্রচুর কই মাছ ধরছে। আমাকে বলছিল 50-60 মতো নাকি কই মাছ ধরেছে, মানে কালকে ধরেছে, এবং সকালে ধরছিস তো? হ্যাঁ সকালে না কালকে, মানে 50-60 মতো কই মাছ ধরছে, মানে এত খাদেতে মাছ আছে, অনেকেই ধরে, হয়তো সত্যি থাকতে পারে, কারণ তোমাদের দেখালাম একটু আগে ধরছে, মানে সাজা থেকে দুটো ধরেছে, তার মধ্যে একটা কোনো কারণে পালিয়ে গেছে, যাই হোক আসতে কাঁটা ছিটকবে আমার মুখেতে। হ্যাঁ আমি কেঁচো ধরে দেবো তোকে, এই দেখো তোমাদের দেখাই কেঁচো, ওই ফোকলেতে আটকে আছে, পালিয়ে পালিয়ে যাবে, খড়ে ফড়ে তাড়াতাড়ি ধরে যা, একটা কেঁচো পড়ে গেছে, এই একটা কেঁচো, মানে কেঁচো, মানে মাটি খুঁড়ে খুঁড়ে কেঁচো বার করে, কেঁচো বার করে মাছ ধরে। আর এই কেঁচো টেঁচো খায় তো মাছেরা, কেঁচো খায়, আর সেই লাল লাল যে পিমড়ে হয়